হ্যালো ভিউয়ার্স, অলিজার আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির বাজার দর সম্পর্কে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন আসলে মুরগির দাম কত, মানে এর বাজার দাম কত। আমার সামনে যেই মুরগির বাচ্চাগুলো রয়েছে সেটি হচ্ছে সোনালি মুরগির বাচ্চা। সোনালি মুরগির বাচ্চা সহ পোলট্রি এবং কক মুরগির বাচ্চা পাওয়া যায়। এর দাম আসলে কাঁচামালের মতো উঠানামা করে থাকে, কিন্তু একটা এভারেজ রেট আছে, মানে একটা এরিয়ার মধ্যে এর দাম আসলে উঠানামা করে। সোনালি মুরগির বাচ্চার দাম সাধারণত 18 টাকা থেকে 32 টাকা পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যেই আসলে এর বাজার দরটা উঠানামা করে। ব্রয়লার মুরগির বাচ্চার দাম 12 টাকা থেকে 22-23 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও যে কক মুরগি রয়েছে বা লাল ফার্ম যেটা বলেন আপনারা, সেটার দাম আপনারা 15 টাকা থেকে 25 টাকা অবধি হয়ে থাকে। আসলে শীতকালে এর দাম কমে যায় এবং গরমের দিনে যখন এর চাহিদা বেড়ে যায় তখন দাম আবার বেড়ে যায়। শীতকালে সাধারণত মুরগি বাচ্চার প্রত্যেকটা বক্সে একটি করে বেশি দেওয়া হয়। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।